দেশের সম্মান, গর্ব, আশা ও আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় পতাকা। আর এই তেরঙ্গাকে যখন অবমাননা করতে দেখা যায়, তখন গোটা দেশ জুড়ে যে সমালোচনার ঝড় উঠবে এটাই তো স্বাভাবিক। আর এই জাতীয় পতাকার অবমাননা একাধিকবার আমাদের সামনে ধরা পড়েছে, আর তা নিয়ে কম বিতর্কও হয়নি। ঘটনা একেবারে আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার ফের একবার ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনা সামনে এলো। হাওড়ার একটি সংগঠনের পক্ষ থেকে রবিবার হাওড়া জেলা গ্রন্থাগারের সেমিনার হলে তাদের বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। তার জন্য সংগঠনের পতাকা দিয়ে সাজানো হয়েছে গ্রন্থাগারের সামনে, কিন্তু মূল গেটের সামনে দুটো খুঁটিতে ভারতের জাতীয় পতাকাকে কেটে সবুজ এবং গেরুয়া অংশ বাদ দিয়ে কেবল অশোক চক্রসহ পতাকার সেই অংশ খুঁটিতে জড়িয়ে লাগানো হয়েছে। সেফটিপিন দিয়ে খুঁটিতে আটকানো হয়েছে সেই অংশটুকু। এই ছবি পথ চলতি মানুষের নজরে পড়তেই ক্ষোভে ফুসছেন নাগরিকেরা। তাদের দাবি, যে কেউ এই ধরনের ঘটনাটি ঘটিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ জাতীয় পতাকাকে এইভাবে অপমান করা বরদাস্ত করা হবে না। এরই পাশাপাশি বিজেপির তরফ থেকে দলের রাজ্য সম্পাদক উমেশ রায় তিনি জানিয়েছেন, নীল সাদা সব জায়গায় ব্যবহার করা হচ্ছে, জাতীয় পতাকার রংটাও সেইভাবেই তারা তৈরি করেছেন, গেরুয়া এবং সবুজ অংশ বাদ দিয়ে শুধু নীল সাদা, এটা অশোক চক্র রয়েছে সাদা রঙের উপরে সেটাই ব্যবহার করেছেন। এই ধরনের জাতীয় পতাকাকে অপমান করা তারা বরদাস্ত করবেন না। হাওড়া পুলিশ কমিশনারকে লিখিতভাবে অভিযোগ জানাবেন, যাতে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যদিকে রাজ্যের খাদ্য এবং প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় তিনি বলেছেন যে জাতীয় পতাকা অবমাননা করা বরদাস্ত করা হবে না। যে কেউ ভুলবশত যদি এই ঘটনা করেও থাকে তার সেটা শুধরে নেওয়া উচিত। কি বলেছেন অরূপ রায় শুনব। জাতীয় পতাকা আমাদের সকলের সম্মানের জিনিস। আমরা অনেক কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেয়েছি, অনেক রক্ত ঝরিয়ে, রক্তের মধ্যে দিয়ে শত শত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীর লড়াই, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী সহ বহু শত সহস্র সংগ্রামীর লড়াই, স্বাধীনতা সংগ্রামীর লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং এই জাতীয় পতাকা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, আমরা জাতীয় পতাকাকে শ্রদ্ধা করি। আমরা সুতরাং জাতীয় পতাকার অবমাননা করা কখনোই কাঙ্ক্ষিত নয়। এটা যারা করেছে তারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদের অবিলম্বে বলবো, তাদের শুধরে নিতে। এটাকে তারা যদি ভুল করে না জেনে করে থাকে, আমার মনে হয় সকলেরই জানা উচিত যে জাতীয় পতাকার যে সম্মান, যে মান্যতা জাতীয় পতাকার পাওয়া উচিত, সেটা কেউ যদি অমান্য করে, সেটা যদি কেউ অসম্মান করে জাতীয় পতাকাকে, সেটা ভয়ঙ্কর অপরাধ। সুতরাং তাদেরকে বলো অবিলম্বে এই অপরাধ শুধরে নিতে, আর যাতে ভবিষ্যতে তারা না করে। স্থানীয়রা বলছেন এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জার বিষয়। পথ চলতে সাধারণ মানুষ দুলু দাস বলছেন, খুবই লজ্জার বিষয় যারা এই কাজ করলো তারা দেশের নাগরিক হতে পারে না, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। কি বলেছেন শুনব। আমি একজন দেশের নাগরিক হিসেবে এটাকে আমি নিজে মনে করছি খুব লজ্জার বিষয়। যারা এই কাজ করলো তারাও তো নিশ্চিতভাবে এই দেশের নাগরিক, তারা কিভাবে এই জাতীয় পতাকাটাকে, আমাদের যে জাতীয় পতাকার তিনটে রং গেরুয়া সাদা সবুজ, সেই সাদাটাকে রেখে, অশোক চক্রটাকে রেখে সবুজটা এবং গেরুয়াটাকে তারা ছিঁড়ে ফেলে তারা এই বাসে এইভাবে তারা জাতীয় পতাকার অপমাননা করলো। আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে যারা এই কাজ করলো তাদের শাস্তিযোগ্য ব্যবস্থা করা উচিত। যারা এই কাজ করেছে তারা দেশের নাগরিক হতে পারে না, তারা দেশদ্রোহী, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসেবে। আর এদিকে পুরো ঘটনাকে কেন্দ্র করে গ্রাউন্ড জিরো থেকে ঠিকই রিপোর্ট উঠে এসেছে, দেখুন। জাতীয় পতাকা অবমাননা এইবার দেখা গেল হাওড়া শহরে। হাওড়া জেলা গ্রন্থাগারের
আগামীকাল একটি বার্ষিক অধিবেশন রয়েছে, আর এই অধিবেশনে কর্মচারী সংগঠনের তরফ থেকে গেট সাজানো হয়েছে, যেখানে অভিযোগ যে জাতীয় পতাকা যেটা রয়েছে সেই জাতীয় পতাকা গেরুয়া ও নীল কালারের যে রং হয় সেই কাপড় সেখান থেকে ছিঁড়ে তারা বের করে দিয়েছেন, ও শুধু সাদার উপরে যেটা অশোক চক্র রয়েছে সেইটাকে বাঁশে মুড়ে তারা গেট করেছেন। এই নিয়ে যে সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে খুব আক্রোশ রয়েছে, তারা জানাচ্ছেন যে এইভাবে জাতীয় পতাকাকে অবমাননা করা যায় না, এর জন্যে যার কঠোরতম ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হোক। এর পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্ব উমেশ রায় তিনি জানিয়েছেন যে পশ্চিমবাংলায় মমতা সরকার আসার পর বিভিন্ন আবাসনগুলো যে সরকারি আবাসন রয়েছে সেগুলো নীল সাদা হয়েছে, আর সেই কালারে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিমবাংলার জাতীয় সঙ্গীত হবে, আর মনে হয় যে এইটাই তাদের যে পশ্চিমবাংলার নতুন ফ্ল্যাগ যেটা নীল সাদা রয়েছে, শুধু অশোক চক্র রয়েছে সাদা রঙের উপরে সেইটাকে তুলে ধরেছেন। কিন্তু তিনি সেটাও জানিয়েছেন যে এইটা নিয়ে তিনি পুলিশ প্রশাসন যে রয়েছেন হাওড়া পুলিশ কমিশনার তার কাছে লিখিত অভিযোগ করবেন, ও যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। খুব স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হবে তা বলাই যায়। আর এদিকে রাজ্যের মন্ত্রী তিনিও পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। এই ঘটনার পরে সঙ্গে সঙ্গে সেখান থেকে লাগানো পতাকাটিকে খুলে ফেলা হয়। তবে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে একেবারে বর্তমানে দাঁড়িয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। আর অন্যদিকে মন্ত্রী অরূপ রায় তিনিও প্রতিবাদ জানিয়েছেন, কী বলেছেন মন্ত্রী শুনবো আরও একবার। জাতীয় পতাকা আমাদের সকলের সম্মানের জিনিস, আমরা অনেক কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেয়েছি, অনেক রক্ত ঝরিয়ে রক্তের মধ্যে দিয়ে শত শত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীর লড়াই, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী সহ বহু শত সহস্র সংগ্রামীর লড়াই, স্বাধীনতা সংগ্রামীর লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং এই জাতীয় পতাকা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, আমরা জাতীয় পতাকাকে শ্রদ্ধা করি আমরা। সুতরাং জাতীয় পতাকার অবমাননা করা কখনোই কাঙ্ক্ষিত নয়, এটা যারা করেছে তারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদের অবিলম্বে বলবো, তাদের শুধরে নিতে, এটাকে তারা যদি ভুল করে না জেনে করে থাকে আমার মনে হয় সকলেরই জানা উচিত যে জাতীয় পতাকার যে সম্মান, যে মান্যতা জাতীয় পতাকার পাওয়া উচিত, সেটা কেউ যদি অমান্য করে, সেটা যদি কেউ অসম্মান করে জাতীয় পতাকাকে, সেটা ভয়ঙ্কর অপরাধ। সুতরাং তাদেরকে বলো অবিলম্বে এই অপরাধ শুধরে নিতে, আর যাতে ভবিষ্যতে তারা না করে। দেশের সম্মান গর্ব আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করার ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।